বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি। কত শত দেশ, কত সংস্কৃতি, কত ভাষা, কত পেশা, কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন ঘুরে বেড়াই দেশ বিদেশের দর্শনীয় স্থান, সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ঘুরে বেড়াই। ঘুরে বেড়াই অনুষ্ঠানের 29তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আফরিন মিম। পাহাড়ের উপর ছোট্ট টাউন, যেখানকার ঘর বাড়ি তৈরি করা হয়েছে পাথর দিয়ে। মাত্র 100 পরিবারের বাস এই পাথর টাউনে কিভাবে যাবেন, তাই নিয়ে আমাদের এবারের প্রতিবেদন। শ্রোতা, চলুন শুনে আসি এই বিস্ময়কর পর্যটন টাউন নিয়ে বিস্তারিত। চীনের ইউন্নান প্রদেশের লিচিয়াং শহর থেকে 110 কিলোমিটার উত্তরে চিনশা চিয়াং নদীর উপত্যকায় অবস্থিত পাথরের শহর পাওশান। এটি পাওশান স্টোন টাউন নামেই বেশি পরিচিত। পাহাড়ের উপর মাশরুম আকৃতির এই স্টোন টাউনে বাস করে 100টি পরিবার। এই গ্রামের তিন দিকে পাথর, এর মধ্যে দুটি পাথরের ফটক দিয়ে প্রবেশ করতে হয় এই টাউনে, এর একটি দক্ষিণে আর একটি উত্তরে। এই টাউনের প্রতিটি বাড়ি তৈরি করা হয়েছে প্রাকৃতিক পাথর দিয়ে। এখানকার বাসিন্দারা পাথরে ঘর খোদাই করে 800 বছর আগে থেকে বাস করছে এখানে। বলা হয় ইউয়ান রাজবংশের সময়কালে তৈরি করা হয়েছে এই টাউন। 1253 সালে ইউয়ান রাজবংশের রাজকুমার কুবলাই তার সেনাবাহিনীকে তালি শহর দখল করতে নেতৃত্ব দিয়েছিলেন। তার সেনাবাহিনী চিনশা চিয়াং নদী অতিক্রম করার পর তারা একটি পাথরের গ্রামে বিশ্রাম নেয় এবং পাওশান পাথর নামে প্রথম গ্রামবাসী হয়। ইউনান সংখ্যালঘুদের বাসস্থান এই টাউন। নাসি জাতিগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতি সম্পর্কে জানতে এই স্টোন টাউন যেন উদাহরণ তৈরি করেছে। স্টোন টাউনের চারপাশে পাহাড়ের ধারে রয়েছে সিঁড়ি সিঁড়ি ধানের মাঠ। গ্রীষ্ম ও শরৎকালে পাওশান স্টোন টাউন সাজে অপরূপ সাজে। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। পর্যটকদের গেস্ট হাউস থেকে উপভোগ করা যায় এই টাউনের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এক রাত কাটালে পর্যটকরা দেখতে পারেন স্থানীয় বাসিন্দাদের নানা পরিবেশনা। এছাড়া এখানে রয়েছে খাবারের সুব্যবস্থা। আঁকাবাঁকা পথে লিচিয়াং শহর থেকে এই টাউনে যেতে 6 ঘন্টার মতো সময় লাগে। তবে এই জায়গায় পৌঁছানোর আরেকটি বিকল্প রাস্তা হল জেড ড্রাগন স্নো মাউন্টেন সিনিক এরিয়ার মধ্য দিয়ে। এদিক দিয়ে গেলে 4 থেকে 5 ঘন্টাতেই পৌঁছানো যায় এখানে। লিচিয়াং থেকে পাওশান টাউনশিপে পাবলিক বাসেও যাওয়া সম্ভব। পাবলিক বাসে সময় লাগে 4 ঘন্টার মতো। বাস টার্মিনাল থেকে পাওশান স্টোন টাউনে পৌঁছানোর জন্য প্রায় 3 ঘন্টার মতো হাঁটতে হবে। লিচিয়াং থেকে পাওশান স্টোন টাউনে যাওয়া যায় মিনি বাসেও। মিনি বাসে যেতে ভাড়া লাগবে 300 ইউয়ান। নদীপথেও যাওয়া যায় এই স্টোন টাউনে। চিনশা চিয়াং নদীতে নৌকা করে যেতে ভাড়া লাগে 300 থেকে 400 ইউয়ান। তবে বোটম্যানের সাথে দামাদামি করলে আরও কমেও যাওয়া যেতে পারে এই স্টোন টাউনে। চীনে এমন বেশ কয়েকটি সড়ক রয়েছে যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী নগরী। লিহংপি এমনই এক সড়ক যেটি খুব কম সময়ের মধ্যে চীনে জনপ্রিয় হয়েছে। সড়কের পাশে বিশেষ নকশায় নির্মাণ করা হয়েছে ভবন। এছাড়া রয়েছে সময় কাটানোর দারুণ কিছু জায়গা। হাবিবুর রহমান অভির প্রতিবেদনে বিস্তারিত। কোন অঞ্চলের প্রাচীন অবকাঠামো দেখলেই বুঝতে পারা যায় ওই অঞ্চলটি আগে কতটা সমৃদ্ধ ছিল। বিশেষ করে ভবনের নকশা ও স্থাপত্য শৈলী ওই অঞ্চল সম্পর্কে দারুণ কিছু বার্তা দেয়। এমন এক জায়গা চীনের হুপেই প্রদেশের উহান শহরের লি হুয়াংপি সড়ক। এখানকার প্রতিটি অলিগলি বহন করছে প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য। 604 মিটার দৈর্ঘ্যের এই সড়কটি নামকরণ করা হয়েছে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা লি ইউয়ান হংয়ের নাম অনুসারে। এই কর্মকর্তা পরবর্তীতে
দুইবারের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। উহানের হুয়াংপি জেলায় জন্মগ্রহণ করেন এই নেতা। নিজের এলাকায় তিনি পরিচিত ছিলেন লি হুয়াংপি নামে। তার এই নাম থেকেই সড়কটির নামকরণ করা হয়েছে লি হুয়াংপি রোড। 1861 সালে হানকৌ বিজনেস ডিস্ট্রিক্ট চালু হওয়ার পর এই সড়ক ঘিরে স্থাপন করা হয় 12টি বিদেশি কনসুলেট, এছাড়া প্রায় 30টি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও 100টিরও বেশি ইন্টারন্যাশনাল ফার্মের কার্যালয় নির্মাণ করা হয় এখানে। এরপর থেকেই বিদেশি লোকজনের আনাগোনা বেড়ে যায় এ অঞ্চলে, আসতে শুরু করেন পর্যটকরা। ইউরোপীয় ধাঁচে এখানে গড়ে তোলা হয় 10টিরও বেশি ঐতিহাসিক ভবন। পর্যটকরা এসব ভবনের ভেতর দিয়ে হাঁটলে ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ পান। রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, যেখানকার বাহারি স্বাদের খাবারে মেতে ওঠেন তারা। ঐতিহাসিক ভবনগুলোর সুরক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছে স্থানীয় কর্তৃপক্ষ। ভবনগুলো যেন গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে। নানা কারণে এ এলাকায় রাজনীতিবিদ, সেলিব্রিটি ও ব্যবসায়ীদের আনাগোনা থাকে। সব মিলিয়ে উহানের সবচেয়ে জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে এই লি হুয়াংপি সড়ক। ইউন্নানের রাজধানী কুনমিং শহর থেকে কিছু দূরে মিলো শহর। এখানকার একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থান তংফং ইউন আর্ট টাউন, যেখানে গেলে দেখতে পাবেন বিশাল বাগান, বৌদ্ধ সংস্কৃতির প্রতীক স্থাপনা। এই আর্ট টাউন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের ইউন্নান প্রদেশের মিলো সিটিতে রয়েছে বিভিন্ন সংস্কৃতির পরিচয়বাহী নানা রকম পর্যটন স্থান। এখানে যেমন আছে ই জাতির সংস্কৃতির ঐতিহ্যবাহী পর্যটন স্থান, তেমনি আছে বৌদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের ধারক বিভিন্ন স্পট। মিলো সিটির প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। মিলো সিটিতে আছে এমন একটি পর্যটন স্পট যেখানে গেলে ই জাতির সংস্কৃতি, বৌদ্ধ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের স্পর্শ পাওয়া যাবে। এই পর্যটন পার্কের নাম তংফং ইউন আর্ট টাউন। লোকজ সংস্কৃতির স্পর্শ পেতে এবং সারাদিন প্রাকৃতিক সৌন্দর্যের আস্বাদ নিতে এই পার্কের জুড়ি নেই। এর পাশাপাশি আছে বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস জানারও সুযোগ। মিলোর মৈত্রেয় স্থানের হংহ এলাকায় গড়ে উঠেছে এই পার্ক। এর পিছনে রয়েছে একজন নিবেদিত প্রাণ শিল্পীর পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টা। এই শিল্পী স্ট্রেঞ্জ ম্যান নামে পরিচিত। তিনি জন্মেছিলেন মৈত্রেয়তে। এই আর্ট টাউনে ঢুকলে প্রথমে চোখে পড়ে পরিষ্কার জলের বিশাল লেক। আকাশের ছায়া পড়ে সেই লেকের জল একেবারে নীল হয়ে আছে। পাশে আছে একটি উইন্ডমিল, সেটি বিগত দিনের নকশায় একটি চমৎকার স্থাপত্য। এরপর বিশাল অংশ জুড়ে আছে ল্যাভেন্ডার ফুলের বাগান। দিগন্ত বিস্তৃত ফুলের বাগানের ছবি তুলতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন পর্যটকরা। মৈত্র রেড ওয়াইন তৈরির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুসরণ করে এখানে গড়ে তোলা হয়েছে বোতল আকৃতির একটি স্থাপনা। বিশাল স্থাপনাটি লাল ইটের তৈরি। এটি ই জাতির মানুষের আগুনের সংস্কৃতিকেও তুলে ধরেছে। রাতে বারবিকিউ পার্টি এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা রয়েছে। লেকের জলে নৌভ্রমণ করা যায়। এই আর্ট টাউনে চিত্রকলা প্রদর্শনীও রয়েছে। সেখানে বিভিন্ন নামী শিল্পীর আঁকা ল্যান্ডস্কেপ মুগ্ধ করে দর্শকদের। এখানে সুভেনির কেনার দোকানও আছে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ায় অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে।